সালামু আলাইকুম, আমি সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের মুভি রিভিউ সেকশনে। আপনারা জানেন আমি প্রত্যেকদিন একটা করে নতুন মুভি নিয়ে কথা বলি। আজকে যে মুভিটা আমি রিভিউ করব সেটার নাম হচ্ছে বিহাইন্ড এনিমি লাইন্স। এটা একটা হলিউড মুভি, এটা নির্মিত হয়েছিল 2001 সালে এবং এই ছবিটা একটা সুপারহিট মুভি ছিল। এই ছবিতে অভিনয় করেছেন ওয়েন উইলসন মূল চরিত্র এবং জিন হ্যাকম্যান সাপোর্টিং রোলে। ছবিটা একটা বলা যায় একটা মিলিটারি ফিল্ম। তো ছবিটার প্লটে যাওয়ার আগে আমি এটুকু জানিয়ে রাখতে চাই যে এই ছবিটা 2001 সালের নভেম্বরে রিলিজ পেয়েছিল। ছবিটা তৈরি করতে খরচ পড়েছিল $40 মিলিয়ন এবং ছবিটা রিলিজ হওয়ার পর থেকে পরবর্তীতে ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ হওয়ার পরে $92 মিলিয়নের মতো এটা আর্ন করে। ছবিটার আর্নিং থেকে বুঝে যাচ্ছে যে ছবিটা একটা সুপার হিট মুভি ছিল। তো বিহাইন্ড এনিমি লাইন্স একটা অ্যাকশন নির্ভর ছবি। তো ছবিটার মূল গল্পটা হচ্ছে এরকম যে এটা একটা সত্য ঘটনার উপর অবলম্বনে নির্মিত। ঘটনাটা হচ্ছে এরকম যে আপনারা জানেন যে 1994-95 সালের দিকে বসনিয়াতে সার্বীয়রা আক্রমণ করেছিল এবং সার্বরা একটা জেনোসাইড করেছিল। এটাই হচ্ছে গল্পের মূল প্রতিপাদ্য বিষয় যে আমেরিকান ফোর্স যেটা ন্যাটোর অংশ ছিল সেটা বসনিয়ার উপরে রেকি মিশনের জন্য ফ্লাইট পরিচালনা করত এবং এই ছবির যে হিরো ওয়েন উইলসন সে হচ্ছে একজন নেভাল পাইলট। এখন অ্যাড্রিয়াটিক সাগরে ওদের USS ক্যারিয়ার স্টেশন ছিল, মানে গল্পের অনুযায়ী গল্প অনুযায়ী। তো সেখানে এই হিরো ছিল একজন নেভাল ফ্লাইট লেফটেন্যান্ট। তো তাকে একটা রেকি মিশনে পাঠানো হয় যে সে যাতে বসনের উপরে একটা রেকি মিশন পরিচালনা করে। এখন ঘটনার শুরুতে দেখা যায় গল্পের যে মূল চরিত্র হিরো ওয়েন উইলসন সে আসলে নেভির এই পাইলটের চাকরি করতে ইন্টারেস্টেড না। তো সে তার বসের সাথে ঝগড়া করে এবং তার মানে মিলিটারিতে এটা যেটাকে বলা হয় যে খারাপ ডিসিপ্লিনের একটা পাইলট, ইয়াং লেফটেন্যান্ট, কিন্তু সে চাকরি করতে চাচ্ছে না এবং সে চাকরি ছেড়ে দেবে এরকম একটা মাইন্ডসেট নিয়ে তার বস তাকে বলে যে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি একটা রেকি মিশনে পাঠাচ্ছি, তুমি বসনের উপরে তুমি রেকি মিশন পরিচালনা করো। তো আমেরিকানদের যে এয়ারক্রাফট এটা খুবই উন্নত এবং আধুনিক। তো ওরা মোটামুটি ধরেই নেয় যে এত আধুনিক বিমানে বসলে এই বিমান খুব সেফ অ্যান্ড সাউন্ড। তো হিরোর বিমানটা ছিল F-18 হর্নেট। তো এটা একটা খুব এখনো এই হর্নেট একটা আধুনিক যুদ্ধ বিমান। তো বসের আদেশ অনুযায়ী সে এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে ফ্লাই করে অ্যাড্রিয়াটিক সির উপর থেকে সে ফ্লাই করবে, ফ্লাই করে বসনের উপর দিয়ে রেকি মিশন পরিচালনা করবে, ছবি টবি তুলবে। এখন তার সাথে আরেকজন কো পাইলট ছিল। গল্পটা এমন ভাবে শুরু হয় যে এই রেকি মিশনে যে এই পাইলট দেখতে পেল যে তার কাছে মনে হচ্ছে কিছু সাসপেক্টেড কিছু মুভমেন্ট সে গ্রাউন্ডে দেখতে পেল, যেহেতু সে খুব ফাস্ট একটা এয়ারক্রাফট চালাচ্ছে। তাই সে তাকে যেটা করতে হলো তার যে রেকি পাথ ছিল যে রেকি সময় রাস্তা বলে দেয় যে রাস্তায় যাবো ওই রাস্তায় আসবো, তো তার সেই পাথটা সে ডেভিয়েট করলো। সে তার কোপাইলটকে কনভিন্স করলো যে আমি আর একটু ক্লোজার লুক দিতে চাই, যে আমার কাছে কিছু একটা সন্দেহজনক মনে হচ্ছে, আমি দেখেছি যে অনেক মানুষ কিছু একটা খোঁড়াখুড়ি করছে। এই পাইলটের রিকোয়েস্টে কো পাইলট রাজি হলো যে আচ্ছা ঠিক আছে আমরা আরেকটা ক্লোজ লুক দিব, একটু লো ফ্লাই করে আমরা দেখবো
যে এখানে কি হচ্ছে। আলটিমেটলি তারা যখন সেকেন্ড টাইম ফিরে আসলো এবং লো ফ্লাই করলো, তারা তখন আরো ছবি তুললো, তারা ক্যাপচার করতে পারলো এবং দেখতে পেল যে বসনিয়াতে সার্বীয় সৈনিকরা যে জেনোসাইড করেছে সেটার কিছু ছবি তারা তুলে ফেলেছে, এবং সেখানে একটা মাস গ্রেভিয়ার্ড এর মধ্যে মানুষ লাশ নামাচ্ছে এরকম কিছু সিন উঠালে, এবং সেখানে সার্বিয়ান সৈনিকরা, সার্বিয়ান ভলান্টিয়ার গার্ডরা ইউনিফর্ম পরা ছিল, এই ছবিগুলো তুলে ফেলে এবং এখানে একটা ম্যাসিভ একটা ম্যাস গ্রেভিয়ার্ড এর ছবি সে তুললো, এবং দেখলো যে অনেক সার্বীয় সৈনিকের হাতে অস্ত্র, আধুনিক অস্ত্র সরঞ্জাম নিয়ে তারা টহল দিচ্ছে। কিন্তু সে যেটা খেয়াল করে নাই সেটা হচ্ছে যে সার্বিয়ান ফোর্স দীর্ঘদিন ধরে এই জেনোসাইড চালিয়েছে, এবং তারাও জানতো যে ন্যাটোর ফোর্স মাথার উপরে রেখে মিশন পরিচালনা করছে, তো তারা রেডি ছিল। এবং এই ফ্লাইট লেফটেন্যান্ট যে ওয়েন উইলসনের বিমানটা যে আবার সেকেন্ড টাইম এখানে গেল, ওরা হয়তো খেয়াল করেছে, তো ওদের সার্বিয়ান যে কমান্ডার ছিল সে তখন বললো যে এই বিমানটাকে এঙ্গেজ করতে হবে। তো বিমান এঙ্গেজ করার জন্য ওরা একটা সার্ফেস টু এয়ার মিসাইল ফায়ার করলো, কারণ সার্ফেস টু এয়ার মিসাইল হচ্ছে একটা মিসাইল, বিমানের পেছনে একটা মিসাইল চলে যাবে। এখন বিমানটা হর্নেট যদিও খুব আধুনিক বিমান, সবই ঠিক আছে, কিন্তু ওয়েন উইলসন এবং তার কো পাইলট অনেক চেষ্টা করেছিল যে যাতে মিসাইলটা হিট না করে, বাট অনেক ম্যানেভার করার পরও এই মিসাইলটা তাদের বিমানে হিট করে এবং আলটিমেটলি তাদেরকে ইজেক্ট করতে হয়। মানে ইজেক্ট করা হচ্ছে একটা পাইলটের জন্য হচ্ছে লাস্ট অপশন, যেহেতু বিমান হিট হয়ে গেছে এবং এই বিমান বেশিক্ষণ সাস্টেন করবে না, তো তারা যেটা করলো দুজনে তাদের ফ্লাইট অ্যাবান্ডন করে তারা ইজেক্ট করলো। এবং ইজেক্ট করার সময় সার্বিয়ান গ্রাউন্ড ট্রুপস খেয়াল করলো যে পাইলটরা অলরেডি ইজেক্ট করেছে, এবং দেখা যাচ্ছে ইজেক্ট করলে প্যারাসুট দিয়ে নামার সময় খুব দেখা যায়, এটা ভিজিবল অনেক দূর থেকে, তো ওরা লোকেট করছে, বাট তারাও দূরে ছিল, তো তারা এখন চেঞ্জ করলো এই পাইলট এবং কো পাইলটকে। এখন আপনারা জেনে থাকবেন যে যারা বিমান চালায়, যুদ্ধ বিমান চালায়, তারা যেহেতু যুদ্ধ বিমানটাই তাদের অস্ত্র, বিমানটা চলে গেলে কিন্তু তখন এই পাইলট বা কো পাইলট এরা খুব একটা ভারী অস্ত্র তাদের কাছে থাকে না, পার্সোনাল প্রোটেকশন হিসেবে তাদের কাছে একটা পিস্তল থাকে। তো এরকম হেভিলি গার্ডেড সার্বিয়ান সৈনিক যারা ম্যাসাকার করছে, যারা বসনিয়া জেনোসাইড চালাচ্ছে, তাদের কাছে এরকম একটা পিস্তল নিয়ে তাদের সামনে ল্যান্ড হওয়া মানে হচ্ছে নির্ঘাত মৃত্যুর মুখে পতিত হয়, এবং হিরো এবং কো পাইলট গিয়ে পড়লো এরকম ওই মাস গ্রেভিয়ার সাইটের থেকে বেশি দূরে নাই এরকম একটা জায়গায়, একটা বিশাল স্ট্যাচুর নিচে গিয়ে তাদের তারা প্যারাসুটটা ড্রপ করলো। আলটিমেটলি তার যে কো পাইলট ছিল, ওয়েল উইলসন এর কো পাইলট আহত ছিল, তো সে খুব একটা শেল্টার নেওয়ার জন্য দৌড়াতে পারলো না। আলটিমেটলি যেটা হলো, সার্বিয়ান ট্রুপসরা খুঁজে বের করলো এদেরকে, খুঁজে বের করে তখন এখন ওয়েন উইলসন বুঝতে পারছে যে এখানে কিন্তু বেশিক্ষণ থাকা ঠিক হবে না, সে যেহেতু আহত হয়নি তো সে একটা কভার নিয়ে একটু পিছনে ছিল, আড়ালে লুকিয়েছিল, কিন্তু কো পাইলটকে পেয়ে গেল সার্বিয়ান ট্রুপ, এবং সাথে সাথে তারা তাকে পাওয়া মাত্র গুলি করে মেরে ফেলে, এবং এইটা আবার দেখে ফেললো এই ফ্লাইট লেফটেন্যান্ট। তো সে দৌড়ানো শুরু করলো প্রাণ ভয়ে, কিন্তু সার্বিয়ান ট্রুপস তো জানে এখানে দুজন পাইলট ছিল এবং দেখেছে নামার সময়, সো তারা করলো কি এই পাইলটকে ধরার চেষ্টা করলো, এবং গল্পটা এইভাবেই রোটেট করে যে এই পাইলট একটা সার্ভাইভাল মিশনে চলে যায়, সে এসেছিল একটা রেকি মিশনে, এই হঠাৎ করে গল্পের ট্রানজিশন হয়ে গেল, যুদ্ধ বিমানটা ধ্বংস হয়ে গেল এবং এখন প্রাণ বাঁচাতে পাইলট পালাচ্ছে, এখন পালাবে কোথায়, এটা তো বিশাল একটা টেরিটরি বসনিয়া হার্জেগোভিনা 95, এখানে যুদ্ধ চলছে, এখানে পালাবে কোথায়, আর সে তার কাছে অস্ত্র নেই, ইকুইপমেন্ট কিছুই নেই, সে চেনে না, এটা অপরিচিত একটা এলাকা। তো এই এত অডের মাঝখানে, এত চ্যালেঞ্জিং সিচুয়েশন মাঝখানে, এটাই ছবির মূল প্রতিপাদ্য যে এরকম একটা আমেরিকান মিলিটারি অফিসারদের
ট্রেনিংটাও দেখানো হয় যে সে তার যে সার্ভাইভাল ইনস্টিংক্ট তাকে হিট করলো, তাকে বাঁচতে হবে। এই জিনিসটাই ছবিতে বারবার দেখানো হয় যে অনেক ভাবে আহত হয় এই ওয়েন উইলসন, এবং এক সময় সার্বিয়ান সৈনিকদের গুলির আঘাতে তার হাতেও লাগে, আহত হয়, কিন্তু তারপরও সে দৌড়াতে থাকে দৌড়াতে থাকে, প্রাণ ধরে। এইদিকে সার্বিয়ান ট্রুপস একটা চালাকি করে, তারা তাদের একটা মর্নিং ব্রিফে এরকম মিডিয়ার সামনে ওই কো পাইলটের ডেড বডি মধ্যে তারা এই ইয়ার নেম ট্যাগ লাগায়, এই যে কি বলে ওয়েন উইলসনের একটা নেম ট্যাগ খুলে পড়ছিল, তো সেটা ফিট করে দেয় মৃত কো পাইলটের বডিতে, এবং কো পাইলটের ফেসটা তারা মাটি দিয়ে ঠেকে দেয়। তো মিডিয়াতে বলে যে এই যে পাইলট যে ছিল, এই পাইলট অ্যাকশনের সময় মারা গেছে। এখন আমেরিকান মিডিয়া ধরেই নেয় যে পাইলট কিন্তু নাই, ফলে আমেরিকান যে নেভাল এয়ারক্রাফট ক্যারিয়ার স্টেশন ছিল অ্যাড্রিয়াটিক সির উপরে, তারা একটা একটা ডাইলেমাতে পড়ে যায়, তাদের পাইলট তো বেঁচে নেই, তাহলে রেস্কিউ মিশনের কোনো অর্থ হয় না। এইভাবে করে কমান্ডারদের মধ্যে একটা ক্ল্যাশ তৈরি হয় যে এয়ারক্রাফট ক্যারিয়ারের যে আলটিমেট কমান্ডার, সে বলে যে না আমার এই রেস্কিউ মিশন লাগবে না, আমার পাইলটকে ওরা মেরে ফেলছে, আমরা এটা অ্যাকসেপ্ট করে নিই। কিন্তু এখানে জিন হ্যাকম্যান, যে ছিল ওয়েন উইলসনের একজন সুপিরিয়র অফিসার, সে বলে যে না আমি এই পাইলটকে আমি রেস্কিউ করবো, লেট ইট বি ডেড অর অ্যালাইভ। তো গল্পটা এখানে একটা টার্নিং পয়েন্ট পেয়ে যায় যে এখন ওয়েন উইলসন বেঁচে থাকুক আর না থাকুক, তাকে উদ্ধার করার জন্য জিন হ্যাকম্যান তার হায়ার কমান্ডারের আদেশ অমান্য করে সে একটা রেস্কিউ পার্টি রেডি করে। তো এর মধ্যে যেটা হয়, ওয়েন উইলসন যেহেতু তার মিলিটারি ট্রেনিং ছিল, সার্ভাইভাল ট্রেনিং ছিল, এইসব সিচুয়েশন হতে পারে, এগুলো ট্রেনিং দেওয়া হয়। তো ওয়েন উইলসনের মাথায় কাজ করলো যে ঠিক আছে, সে যেই সিটে করে ইজেক্ট করেছিল পাইলট সিট, সেটা নিচে থাকে একটা রেস্কিউ বিকন, এরকম একটা মানে ট্র্যাকিং ডিভাইস। তো সে ওই খুঁজে 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 ওই সাইটে, ওই মূর্তির কাছে, ওই সাইটে যেখানে তার ইজেকশন সিটটা পড়েছিল, সেটা সে আবার ফিরে যায়। ফিরে গিয়ে ওই রেস্কিউ বিকনটাকে সে অন করে দেয়, বাট এটাও জানে যে রেস্কিউ বিকনটা তাকে যেমন তার এয়ারক্রাফট ক্যারিয়ার ডিটেক্ট করতে পারবে, তেমনি একই সাথে সার্ভ ট্রুপসও ডিটেক্ট করতে পারবে। সেই রিস্ক নিয়েই সে বিকনটা সুইচ অন করে দেয়। এই আবার যখন বিকনটা সুইচ অন করলো, তখন আমেরিকানরা ধরে ফেললো যে না আমার প্যালেট তো মারা যায়নি, সে তো সিগন্যাল দিচ্ছে, তার মানে সামথিং ইজ রং। তো এই স্টেজে যেটা করলো যে জিন হ্যাকম্যান একটা রেস্কিউ মিশনের জন্য রেডি হলো তার কিছু কমরেডস নিয়ে, এবং দেখালো যে এরকম আরেকটা সেট অফ এয়ারক্রাফট তারা রেডি করলো, নেভাল যুদ্ধ বিমান, তো তারা এটা এখন রেস্কিউ মিশনে যাবে। তো দেখেন ছবিটা শুরু হয়েছিল একটা রেকি মিশন দিয়ে, হিরোর জন্য হয়ে গেল সার্ভাইভাল মিশন, আর তার সুপিরিয়ার কমান্ডার এটাকে তৈরি করে ফেললো রেস্কিউ মিশন। তো ছবির মধ্যে মিলিটারির বিভিন্ন অপারেশন গুলো দেখানো হয়, এবং এই ছবিটা মূলত একটা সামরিক বাহিনীর বিভিন্ন কলা কৌশল, এবং আলটিমেটলি এটা ছবিটা একজন পাইলটের সার্ভাইভাল স্টোরি, বেঁচে থাকার জন্য কি করতে পারে মানুষ, বেঁচে থাকার জন্য তাকে সবকিছু করতে হবে। তো এই ছবিটা খুব ইন্টারেস্টিং, এবং ছবিটা 2001-এর, আমি ছবিটা দেখেছি 2003-এ, অ্যামেজিং। আমি আসলে একবার না বেশ কয়েকবার দেখেছি ছবিটাতে, শিক্ষণীয় জিনিস তো আছেই, তাছাড়া ছবিটা আলটিমেটলি আমেরিকান হলিউড মুভিতে দেখানো হয় যে বসনিয়াতে যে জেনোসাইড হয়েছিল, এই ছবির মাধ্যমে এটাকে পরোক্ষভাবে স্বীকার করে নেওয়া হয়। যদিও 95 আমেরিকানদের স্ট্যান্ড পয়েন্ট একটু দোদুল্যমান ছিল, নেটো কিন্তু শুরুতে বসনিয়ান এবং হার্জেগোভিনার যুদ্ধে সরাসরি ইনভলভ হয় নাই, তো একটা স্টেজে তাদেরকে ইনভলভ হতে হয়, এবং পরবর্তীতে আপনারা জানেন যে বসনিয়াকে স্বাধীনতা দেওয়া হয়, সার্বিয়াকে আলাদা করে দেওয়া হয়, বসনিয়ার যুদ্ধে অনেক মানুষকে মেরে ফেলে সার্বিয়ানরা। এই ফিল্মের মাধ্যমে
আমেরিকানরা এটা স্বীকার করে নেয় যে বস্তিতে জেনোসাইড হয়েছিল। তো এই গল্পটা কিন্তু ছবির গল্পটা একটা রিয়েল স্টোরিকে থেকে নেওয়া। তো এইরকম পাইলট কিন্তু নেভাল ফ্লাইট অফিস পাইলট বস্তির উপরে ল্যান্ড করেছে এবং সার্ভাইভ করার চেষ্টা করেছে, এবং এই জিনিসটাই তারা দেখায়। আর যেহেতু আমেরিকান ফিল্ম হিরো নির্ভর, এই হিরো সার্ভাইভ করলো কিনা, তার যে বস জিন হ্যাকম্যান সে কি তার রেস্কিউ মিশনে সাকসেসফুল হলো কিনা, এটাই হচ্ছে ছবির শেষের গল্প। কিন্তু আমি বলবো যে ছবিটা আপনাকে একদম চমৎকার একটা অ্যাডভেঞ্চার এবং অ্যাকশন নির্ভর ছবি। আপনি যদি অনেকে রোমান্টিক ছবি পছন্দ করে, কিন্তু আমি বলবো যে এই ছবিতে রোমান্টিকতার ধারে কাছেও কিছু নেই, কিন্তু এই ছবিতে মানুষের জীবনের গল্প আছে, বেঁচে থাকার গল্প আছে। আপনাকে একদম সিটের এই যে নিয়ে আসবে ছবিটা, ছবিটা দৈর্ঘ্য বেশ বড়, কিন্তু আপনি 1 মিনিটের জন্য চোখ সরাতে পারবেন না। ছবিটা এইরকম, পিকচারাইজেশন খুবই সুন্দর হয়েছে। ছবিতে অনেকগুলো ক্যারেক্টার আছে, মুসলিম ক্যারেক্টার আছে, সার্ব ক্যারেক্টার আছে, আমেরিকানদের তো বিভিন্ন ক্যারেক্টার আছে। তো এই ছবিটা একটা ইন্টারন্যাশনাল ফ্লেভার দেবে আপনাকে দেখার সময়। এবং আসলে সত্যি কথা হচ্ছে, এই ছবিটা দেখার আগে ওই বসনিয়ান যুদ্ধের পটভূমিটা যদি আপনার জানা থাকে, তাহলে ছবিটা দেখে আপনি মজা পাবেন। আর যদি আপনি বসনিয়ান যুদ্ধের প্রেক্ষাপটটা না জেনে ছবি দেখতে বসেন, তাহলে হয়তো ছবিটা আপনার কাছে একটু অপ্রাসঙ্গিক মনে হবে, যে আসলে কে কোথায় যাচ্ছে না যাচ্ছে, দৌড়াদৌড়ি করছে, এই জিনিসটার সাথে যুদ্ধের সম্পর্ক রয়েছে। তো যুদ্ধের ইতিহাসটা যদি আপনার জানা থাকে বা জেনে নেন ছবিটা দেখার আগে, তাহলে আপনি রিলেট করতে পারবেন যে ছবির কোথায় কি বলছে, কি অ্যাকশন হচ্ছে, এবং প্রত্যেকটা অ্যাকশন খুব লজিক্যাল। আমি একটা কথা বলি ফাঁকে, যে হলিউড মুভিতে কখনো আমাদের যে বলিউড বা কি বলে বাংলা ছবিতে যেরকম মানে সমালোচকরা বলে না যে ইললজিক্যাল কিছু সিন ডেভেলপ করে, ইমোশনাল সিন বা হঠাৎ করে বৃষ্টি হচ্ছে না আগে ভিজে যাচ্ছে, এইরকম কোনো সিন আপনি হলিউড মুভিতে আমি দেখি না, সচরাচর এরকম হয় না। বাট এইসব ছবি অ্যাকশন নির্ভর ছবি এবং হচ্ছে এগুলো হচ্ছে রিয়েল স্টোরিকে ডেপিক্ট করে, তো এইখানে কোনো গল্পের কোনো গ্যাপ নেই, পিকচারাইজেশনের কোনো গ্যাপ নেই। ছবিতে খুবই স্বাভাবিক ছন্দে বোনা, এবং ছবির প্রত্যেকটা অ্যাকশন ওয়েল ডিফাইন্ড। আপনি কোনো অ্যাকশন বলতে পারবেন যে এটা একটা ভুয়া, এটা হিরোকে বাঁচানোর জন্য এরকম করলো। প্রত্যেকটা অ্যাকশন আপনার কাছে মনে হবে ওরা এগুলোকে নিয়ে চিন্তা করে এবং রিহার্স করে এবং লজিক্যালি ডেভেলপ করে। এবং ছবিটা যেহেতু আসলে অ্যাকচুয়াল স্টোরি থেকে নেয়, এরকম ঘটনা যুদ্ধের সময় হয়, এরকম ম্যাসাকার হয়, অন্য দেশের পাইলট রেকি করতে যায়, এরকম অনেক ঘটনা পৃথিবীর ইতিহাসে আছে, যুদ্ধের সময় আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, গালফ ওয়ার এর সময় এইরকম ঘটনা অনেক হয়েছে। এরকম এরকম সার্ভাইভাল মিশনে ছিল, এরকম অনেক পাইলট বা এরকম গ্রাউন্ড ট্রুপস করে, এদেরকে নিয়ে ছবি হয়েছে। তো এই ছবিটা দেখে আপনার হয়তো মজাও লাগতে পারে, এটা একটা মিলিটারি ফিল্ম। কিন্তু আপনি যদি ছবিটা পিওর ইন্টারেস্ট নিয়ে দেখতে বসেন যে এক্স্যাক্টলি কি হচ্ছে, একজন হিরোর সার্ভাইভাল ইনস্টিংক্ট, যে আসলে পাইলট হতে চায়নি, মানে পাইলট থাকতে চায়নি, সে চাকরি করবে না, এরকম একজন মানে অনিচ্ছুক পাইলট, তাকে পাঠানো হলো রেস্কিউ মিশনে, তার মিশন এর মাঝখানে মাঝপথে তার বিপত্তি হলো, এবং আলটিমেটলি জিন হ্যাকম্যান তার বস তাকে সুপিরিয়র আদেশ অমান্য করে তাকে উদ্ধার করলো, এবং এই ঘটনাকে তারা পরবর্তীতে উপস্থাপন করে মিডিয়ার সামনে আমেরিকানরা। এবং এই ঘটনার রেফারেন্সে এখানে যে সার্বিয়ান যে গ্রাউন্ড ফোর্স কমান্ডার ছিল তাকে পরবর্তীতে অব্যাহতি দেওয়া হয়। এভাবে করে গল্পটা মানে পরিণতি পর্যন্ত টেনে নিয়ে যাওয়া হয়। তো এই ছবি আমি রেকমেন্ড করবো আপনার দেখার জন্য, এবং ছবিটা খুব ইন্টারেস্টিং। আমি এখনো যখন ছবিটার ট্রেলার দেখি অথবা এখন পার্সিয়ালি যখন ছবিটা দেখি, আমার এক মুহূর্তের জন্য ছবিটাকে অপ্রাসঙ্গিক বা আউটডেটেড মনে হয় না, যে আমি এতদিন পরে 2001-এর ছবি এখন দেখবো কেমন লাগবে, আমার এক মুহূর্তের জন্য মনে হয় না। এগুলোকে বলা হয় এভারগ্রিন মুভি। আপনি একটা ছবি ওরা তৈরি করে,
এই ছবি থেকে যাবে, এই ছবি জেনারেশন আফটার জেনারেশন মানুষ দেখবে, এবং যারা মিলিটারিতে চাকরি করে, যারা এয়ারফোর্সে চাকরি করে, নেভিতে চাকরি করে, তারা খুব প্রাসঙ্গিক ভাবে তারা তাদের ট্রেনিং এর সাথে মিলে যায়। এবং এই যে এগুলো যে ঘটনাগুলো দেখানো হলো, এই ঘটনাগুলো, এই যে রেকি মিশন, সার্ভাইভাল মিশন, রেস্কিউ মিশন, প্রত্যেকটা জিনিস একদম বাস্তবিকতা মেনে দেখানো হয়েছে। তো ছবিটা নিয়ে আজকে অনেক কথা বললাম, আশা করি এই ছবিটা আপনারা দেখে ফেলেছেন, আর যদি না দেখেন আমি রেকমেন্ড করবো দেখার জন্য। ছবিটা আপনারা সবাইকে সাথে নিয়ে দেখতে পারেন, এটা একটা পরিচ্ছন্ন ছবি, এটা যে কোনো সময় দেখা যায়। ছবিটা খুব কমন এইচবিও, নেটফ্লিক্স, ইউটিউব সব জায়গায় আছে, আপনি দেখতে পারেন। তো আজকের মতো এখানেই শেষ করব, ভবিষ্যতে কোনো একটা নতুন ছবির গল্প নিয়ে আবার দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, ধন্যবাদ।